শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাতাশ জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পাঁচ হাজার ছয়শো সহকারী চালক নিয়োগ করবে রেল বিরাট সুযোগ পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বইটি শূন্য পদে ভারতীয় রেলওয়ের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা এইচএসএলসি পাস বিস্তারিতে থাকবে প্রতিবেদনে হিমন্ত বিশ্বশর্মাকে হারাতে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের পুত্রকেও আসতে হবে আজ কংগ্রেসকে এইভাবে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধর্মনগরে এক যুবককে মারপিট করে কাটা জায়গায় লবণ মরিচ লাগিয়ে দেওয়া হয়েছিল আজ চারজন অভিযুক্ত যুবক গ্রেফতার শিলচর কাবুগঞ্জ জনতা কলেজে দুপক্ষের মারপিট জল গড়াল থানা অবধি পাতারকান্দি কেন্দ্রের খাটালতলির মাদ্রাসার দান বাক্স সহ দোকানে চুরি তীব্র চাঞ্চল্য এলাকায় দুদিনের সফরে আগামীকাল শিলচরে আসছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ট্রাক ও গাড়ির মুখোমুখি আগুনে মৃত্যু পাঁচ জনের তার আগেই কমতে পারে পেট্রোল ডিজেলের দাম খুব শীঘ্রই একশো টাকার নিচে পেট্রোলের দাম নামার সম্ভাবনা তীব্র গুঞ্জনের পর আজ কংগ্রেস থেকে পদত্যাগ বিস্মিতা গগৈর বিজেপিতে যোগদান করবেন বিস্মিতা গগৈ এবং শেষ খবরটি বদরপুরে খতমে বুখারি আগামীকাল প্রধান অতিথি মাওলানা ফজলুর রহিম মুজাদিদি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ভারতীয় রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মোট শূন্য পদ হচ্ছে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বইটি এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক অর্থাৎ এইচএসএলসি পাশ করে থাকতে হবে সাথে ফিজিক্যালি ফিট হতে হবে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে হবে সর্বনিম্ন আঠারো বছর তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের সার দেওয়া হবে প্রার্থীদের মাসিক উনিশ হাজার নয়শো টাকা বেতন দেওয়া হবে এর সাথে ডি এবং অন্যান্য বাতা কেন্দ্রীয় সরকারি হারে দেওয়া হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিবিটি পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে পরীক্ষার বিস্তারিত সিলেবাস রয়েছে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের এর জন্য ডাব্লিউডিউ ডাব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে পাতে গিয়ে অ্যাবাউটসে যেতে হবে এরপরে রিক্রুইটমেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট সেল থেকে পাওয়া আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল করতে হবে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে সাথে দিতে হবে আবেদন মূল্য এখানে আবেদন করার জন্য ইউ আর এবং অবিসি পুরুষদের জন্য পাঁচশো টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে ওমেন সি এস টি পি জন্য দুইশো পঞ্চাশ টাকা দিতে হবে ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন আগামী উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে করা যাবে আবেদন লোকসভা নির্বাচনে বিজেপির সাড়ে এগারোটি সিটে জয়ে নিশ্চিত বিজেপি চেষ্টা করছে সেটি বারোটিতে নিয়ে যাওয়া বিজেপিকে হারাতে হলে হিমন্ত বিশ্ব শর্মাকে হারাতে হলে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের সন্তানকেও আসতে হবে আজ কংগ্রেসকে এইভাবে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার কাবুগঞ্জ জনতা কলেজে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এরই অঙ্গ হিসাবে রশি টানাটানি খেলায় এক পক্ষ জয়ী হলে জয়ের আনন্দে জয় দনি দে এতে অপরপক্ষ কেঁপে গিয়ে বিজয়ী দলের উপর আক্রমণ করে বসে জনৈক এনসিসি ক্যাডেট মারপিট বন্ধ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠে খবর পেয়ে ছুটে আসেন সুনাই থানার আধিকারিক পরে তিনি কলেজের বেতন বিষয়টি মীমাংসা করে দেন এদিকে এনসিসি ক্যাডেট কলেজ থেকে স্কুটি দিয়ে বাড়ি ফেরার পথে তাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার তারপর তাকে মারধর করেন কারে থাকা তিন ব্যক্তি এ নিয়ে সোনাই এক মামলা দায়ের করা হয়েছে বিষয়টি আশু সমাধানের জন্য কাসারের পুলিশ সুপারের দৃষ্টি কামনা করা হয়েছে পাতারকান্দি কেন্দ্রের কাটালতলি এলাকার একটি মাদ্রাসার দানবাক্স সহ লাগোয়া একটি দোকানে চুরির ঘটনা ঘটলো শুক্রবার রাতে একদল চোর প্রথমে একটি দোকানে হাত সাফাইয়ের পর লাগোয়া মাদ্রাসায় থাকা দানবাক্স বেঙে টাকা লুটে নিয়ে যায় আজ অর্থাৎ শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে তদন্তে নামে স্থানীয় পুলিশ জানা গেছে শুক্রবার গভীর রাতে কাটালতলি এলাকার কুর্তি জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা সংলগ্ন ইসলাম উদ্দিনের দোকানে হানা দে চুরের দল তারা দোকানের শাটার বেঙ্গে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সে টাকা নগদ লক্ষাধিক টাকা লুটে নিয়ে যায় এরপর দলটি মাদ্রাসায় প্রবেশ করে চুরির ঘটনা সংগঠিত করে চুরির খবর ছাউর হতে শনিবার সকালে অকুস্তলে বীর জমান স্থানীয়রা এদিকে এক ঘটনায় পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোনো দরপাকরের খবর পাওয়া যায়নি আগামীকাল শিলচরে আসছেন রাজ্যপাল কাটারিয়া দুদিনের সফরে আগামীকাল বরাকে আসছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া আগামীকাল অর্থাৎ আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি রাজ্যপাল শিলচরে থাকবেন শিলচর জনসংযোগ বিভাগের এক সূত্রে জানা যায় রাজ্যপালের কর্মসূচির মধ্যে রয়েছে শিলচর এস এম দেব সিভিল হাসপাতাল এবং দলাই বাজারের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন বহু গুঞ্জনের পর আজ কংগ্রেস থেকে পদত্যাগ বিস্মিতা গগৈর কংগ্রেসে পদত্যাগের জুয়ার আজ অর্থাৎ শনিবার কংগ্রেস থেকে পদত্যাগ করলেন বিস্মিতা গগৈ সভাপতি ভূপেন বরাকে ইতিমধ্যে পদত্যাগপত্র প্রেরণ করেছেন বিস্মিতা গগৈ রবিবার বিজেপিতে যোগদান করবেন বলে জানা গেছে ধর্মনগরে এক যুবককে বর্বরচিত মারপিটের ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের জালে মেয়ে সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে গত আঠারো জানুয়ারি এক যুবককে গণ দেওয়া হয়েছিল এই ঘটনায় মূল অভিযুক্তসহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ গত আঠারো জানুয়ারি সকাল সাড়ে এগারোটার দিকে রতন কৌশিক অবি এবং আরও কিছু ছেলেকে নিয়ে বিবিআই স্টেডিয়ামের গ্যালারিতে সাগর নামের ওই যুবকের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ বাস দিয়ে মারার পর যেসব জায়গা কেটে যায় সেসব জায়গায় লবণ মরিচ লাগিয়ে দেওয়া হয়েছিল এলাকায় উপস্থিত মানুষরা এই অবস্থা দেখে ধর্মনগর থানায় খবর দিয়েছিলেন গত রাতে ওই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই কমতে পারে পেট্রোল ডিজেলের দাম খুব শীঘ্রই একশো টাকার নিচে পেট্রোলের দাম নামার সম্ভাবনা এর আগে বেশ কিছু রিপোর্টে এই বিষয়ে জানা গিয়েছে কিন্তু এই পেট্রোল ডিজেলের দাম কমার পেছনে কারণ কি জানা গিয়েছে বিশ্ব বাজারে সংস্থাগুলির আগের তুলনায় বেশি মুনাফা করছে তাই এবার দামে সার দিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া হতে পারে এবার শেষ খবরটি ভয়ঙ্কর পথ দুর্ঘটনা পাঞ্জাবে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ এরপরই আগুন ধরে যায় যাত্রীবাহী গাড়িতে বন্ধ গাড়িতে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন পাঁচ আরোহী পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হুশিয়ারপুর জেলায় দ্রুতগতির গাড়িটি ট্রাকের সামনে সজোরে ধাক্কা মারে এরপরই গাড়িতে আগুন ধরে যায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল কর্মীরা আগুন নেবানোর পর গাড়ি থেকে পাঁচ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা সংকটজনক অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজ অর্থাৎ শনিবার সেই ব্যক্তিও চিকিৎসা চলাকালীন হাসপাতালে প্রাণ হারান এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন